প্রথম লাভ। তিনি বাচ্চা বয়সে যখন হাতির সামনে গিয়ে দাঁড়াইলেন, যে পাগলা হাতিকে কেউ কন্ট্রোল করতে পারে না, কিন্তু বাদশা এই পাগলা হাতির সামনে যখন বিলিয়া দাঁড়াইলেন তখন হাতি মাথা নত করে এইভাবে সালাম জানাইলেন। বাদশার দরবারে খবর গেল যে পাগলা হাতিরে কেউ রাখতে পারে না, একটা বাচ্চা সামনে দাঁড়ানোর পরে হাতি আর মাথা লড়ায় নাই। তখন বাদশা বললেন বাচ্চাটারে নিয়ে আসো। ছোটবেলা থেকেই বিলিয়া তিনি একটু প্রেমিক ছিল, আধ্যাত্মিক ছিল, তাই বাদশা বললেন যে আপনি আমার দরবারেই থাকবেন। একটা সময় আস্তে আস্তে বড় হয়ে গেল, বাদশা সেকান্দার জুলকারনাইন ভাবলেন এই পৃথিবীতে অমর হওয়া যায় কিভাবে, যে আমি এত বড় বাদশা কিন্তু আমি অমর হয়ে থাকতে চাই যাতে মরণ না হয়। এই কথা বলার পরে বাদশা কি বা কাম করিল, সৈন্য সামন্ত নিয়ে বাহির হইয়া গেল। কোথায় যে আভায়তের পানি কোথায় আছে, তাই যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে, অনেক দিন থাকার পরে খাদ্য শেষ, অনেক সৈন্য সামন্ত মরে গেল কিন্তু পানির সন্ধান আর পাইল না। তাই এই বিলিয়া মানে খুয়াজ খিজিরকে বলল যে আমরা একদিকে গেলে পানি নাও পাইতে পারে, আমি যাই একদিকে তুমি যাও একদিকে, তবে তুমি যদি পানির সন্ধান পাও আমারে কিন্তু একটু খবর দিবা। তাই বাদশা গেল একদিকে আর খোয়াজ খিজির গেল আরেক দিকে, আর এদিক দিয়ে বাদশা পথ চলতে 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 এমন একটা সময় আসলো তিনি অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই কথা হয় কেন, এই কি কথা বলো না আমার দিকে, এই ছেলে এই তুমি আমার দিকে চাও, এবার করো আচ্ছা। এক সময় খুঁজতে খুঁজতে বাদশা এই আভায়তের পানির আশায় মারাই গেল, কিন্তু খোয়াজ খিজির রইয়া গেল, পানির সন্ধান পাইয়া গেল। বাদশা মারা গেল, খোয়াজ খিজির আভায়তের পানির জন্য ঘুরতে ঘুরতে একটা পাহাড়ের কিনারে দাঁড়ায় রয়েছে, দেখে পায়ের নিচে কলকল 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 পানির শব্দ শোনা যায়। কোত্থেকে পানির শব্দ আসে, এমনি পিপাসিত চায়া দেখে পায়ের নিচ থেকে পানির শব্দ আসে। একটা পাথর সরাইলেন, পাথরটা সরাই চায়া দেখে তার পায়ের নিচে এক ধরনের পানি, টল টল পানি। তাই অঞ্জলি দিয়া তিনি বিসমিল্লাহি রহমান রহিম বলে যখন পান করলেন, সাথে সাথে মাথার মধ্যে পাগড়ি বাঁধা আল্লাহর জিব্রাইল এসে বলে আসসালামু আলাইকুম, বলে কে আপনি, বলে আমি আল্লাহর জিব্রাইল, বলে আমার কাছে, বলে আপনি এখন যেই পানিটা খাইলেন এই পানিটা কিসের পানি জানেন, বলে না, বলে এইটাই হলো আভায়তের পানি। বলেন সুবহানাল্লাহ। তো বাদশারে যে খবর দিব, বাদশা তো পৃথিবীতে নাই, আমরা জানি পানির মালিক খোয়াজ খিজির, উনি জল এবং স্থলের অধিপতি। জিব্রাইল এসে খোয়াজ খিজিরকে হাতে ধরে পানির মধ্যে ডুব দিলেন, চায়া দেখে পানির নিচে আরেকটা পৃথিবী, সেখানে একটা কুরসি, এই কুরসির মধ্যে বসায় বললেন আজ থেকে আপনি হইলেন পানির মালিক জিন্দা পীর খোয়াজ খিজির, এই খোয়াজ খিজিরের নামে আজকে উরস হচ্ছে। আমি একটা প্রশ্ন আগেই বাবলি সরকারের কইরে লই, আমার ল্যাংটা বাবার প্রেমিক যারা তারা লাল গামছা পরে, ল্যাংটা বাবা সবসময় ল্যাংটা থাকতো,
কিন্তু একদিন এই লাল গামছা পরছিল কোন দিন এবং কেন
খেলা জানো বাবা কত খেলা জানো কত খেলা জানো বাবা কত খেলা জানো কলাই দিয়া প্রেম রসি কলাই দিয়া প্রেম রসি আস্তে ধীরে কামলে বিনা ভাঙানি নওরানি তুমি বিনা ভাঙানি নওরানি কত খেলা জানো বাবা কত খেলা জানো ওই কত খেলা জানো বাবা কত খেলা জানো কলাই দিয়া প্রেম রসি Baba, Maulana, Amar Baba.
নারা তাকবীর।